হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পাস্তা, খুব সহজ উপায়। তো চলো কীভাবে বানাই দেখে নাও ভিডিওটি। প্রথমে আমি এখানে দেখো কড়াইতে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি। তো এখানে আমি দেখো দুটো ডিম নিয়েছি, ডিমটাকে প্রথমে ভেজে নেব। নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, এবার ডিমটাকে আমি ভেজে নেব। পাস্তা তোমরা খুব সহজে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব টেস্টি হয় খেতে। আর আমি এখানে যে সবজিগুলো অ্যাড করেছি, তোমরা চাইলে আরও সবজিও অ্যাড করতে পারো। শীতকালে যারা সবজি খেতে পছন্দ করো তারা নানান রকমের সবজিও অ্যাড করে খেতে পারো। তো দেখো আমার এখানে ডিম ভাজা হয়ে গেছে, তো এবার আমি কড়াইতে এখানে আবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দেখো নিয়েছি আলু, গাজর, পেঁয়াজ আর অল্প মটরশুঁটি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমার কাছে এই সবজি ছিল তো আমি এই নিয়েছি। তোমরা এর সাথে বিনস, ক্যাপসিকাম এই সবও অ্যাড করতে পারো। তো এখানে আমি দেখো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে নুন দিয়ে। এবার এই সবজিগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। সবজিগুলোকে ভাজা ভাজা হওয়া অবধি আমি একটু ঢেকে রেখেছিলাম, তো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি সয়া সস আর চিলি সস, অল্প অল্প করে দিচ্ছি সয়া সস আর চিলি সস। এগুলো দিলে একটা আলাদা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। তোমরা না যদি তোমাদের ঘরে না থাকে তো নাই দিতে পারো, তো আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। দেখো আলু গাজর সব সিদ্ধ হয়ে এসছে, আর আমি সয়া সস চিলি সসটা দিয়েও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। পাস্তাটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দুটো সিটি মারলে পাস্তা সিদ্ধ হয়ে, যারা একটু বেশি নরম ছিল তারা তিনটে সিটি মারবে। তো দেখো পাস্তাটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। পাস্তাটা দিয়ে একটু নেড়ে নুনটা একবার চেক করে নেবে, নুন লাগলে পরে আরেকটু দিতে পারো। তো এবার আমি ডিম ভাজাটা দিয়ে দিলাম, ডিম কুচো করে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর পাস্তা মোটামুটি রেডি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করব। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।